কথায় আছে এক দেশের গালি আর এক দেশের বুলি। এমন কিছু শব্দ প্রচলিত আছে যা অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থাৎ এক অঞ্চলে যে শব্দটি শ্রুতিকটু অন্য অঞ্চলে সেটি স্বাভাবিক শব্দ হিসেবেই প্রচলিত, যা নিয়ে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। এই যেমন যশোরে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি গ্রামের নাম মাঙ্গির পাড়া। অন্য এলাকার মানুষ এই নামটি নিয়ে বিদ্রুপ ও হাস্যরস করেন, এতে গ্রামের নাম বলতে লজ্জা পান সেখানকার মানুষ। স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু গ্রামের নাম থেকেই যাচ্ছে, ফলে বিড়ম্বনা থেকে মুক্তি মিলেছে গ্রামটির বাসিন্দাদের। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি গ্রামের নাম মাঙ্গির পাড়া। এই গ্রামের নামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রুতিকটু এই নাম নিয়ে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক চর্চা রয়েছে, যা নিয়ে বিব্রত এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। এমন শ্রুতিকটু স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশের এমন 200টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় যশোরের 5টি বিদ্যালয়ের নাম রয়েছে। সেগুলো হলো যশোরের চৌগাছা উপজেলার মাঙ্গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলাডাঙ্গা আদমপুর মাঙ্গিরপাড়া সুরতালী মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুটারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার কারা আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও অভয়নগর উপজেলার কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী, তুলে ধরেছেন তাদের বিড়ম্বনার কথা। তবে এমন নামকরণের নেপথ্যে রয়েছে নানা জনশ্রুতি। এখানে জমিদার কর্তৃক অতিরিক্ত খাজনা আদায় করা হতো জোরপূর্বক, আর যেটাকে স্থানীয় ভাষায় মাঙ্গ বলা হতো, সেই মাঙ্গ থেকে মাঙ্গিয়ে এসেছে এবং সেই মাঙ্গি থেকে মাঙ্গির পাড়া নামকরণ করা হয়েছে। এটা আসলে একটা করুণ ইতিহাস আমাদের এই এই গ্রামের ইতিহাসের ক্ষেত্রে, একটা করুণ ইতিহাস। এর নাম মাঙ্গির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লোকে জিজ্ঞেস করলে এই নাম বলি, লোকে হাসাহাসি করে। এই গ্রামের নাম নিয়ে মেয়ে ছেলে বিয়ে দিতে গেলে লোকের সাথে বললেও আমাদের একটু লজ্জাবোধ লাগে, কিংবা লোকও ঠাট্টা বিরোধ করে। গ্রামের বাসিন্দারা বলছেন এই নামটিকে অনেকে অশ্লীল শব্দ মনে করেন, এজন্য গ্রামের নাম বললে অনেকে হাস্যরসে আমাদের বিদ্রুপ করে, এতে খুব লজ্জাবোধ হয়। গ্রামের ছেলে মেয়ের বিয়ের সময় পড়তে হয় বিড়ম্বনায়, অনেকে নাম শুনেই ভ্রু কুচকায়, এজন্য অনেক সময় লজ্জায় গ্রামের নাম এড়িয়ে যাই। এলাকার লোক হিসেবে এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে সেখানে তো অনেক ছাত্রছাত্রীদের সম্মুখীন হই দৈনন্দিন, তো তাদের কাছে যখন জানতে চাই এই বাচ্চা তোমার বাড়ি কোথায়, নতুন আসলে তো তাই করা হয়, তো বাচ্চা যেন বলতে একটা ইতস্ত বোধ করেন। আমাদের স্কুলের নামটা যেমন রয়েছে মাঙ্গিরপাড়া, এটা আমরা বাইরে যেতে বলি তো অনেকেই আর কি ঠাট্টা করে, এতে আমাদের লজ্জাবোধ লাগে। আমাদের অনেক ভাই বোন আছে, তাদেরকে যদি বিয়ে দিতে যাই অনেক সময় আমাদের মানুষেই আর কি ঠাট্টা মারে। শিক্ষকরা বলছেন শ্রুতিকটু নামের কারণে মানুষের কাছে হাস্যরসের শিকার হতে হয়, এজন্য অনেক সময় লজ্জায় নামটা এড়িয়ে যায়। স্কুলের নাম পরিবর্তনে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, তবে স্কুলের নাম পরিবর্তন হলেও গ্রামের নাম থেকেই যাচ্ছে। জাস্ট ক্রিটিসাইজ যেটা বলা হয় সেটা সাধারণ কথা। আমি স্কুলে আসার পরে অনেকের সাথে কথা হয়েছে, অনেক টিচারের সাথে, তারাও ওই একই কথা যে কোন স্কুলে আসো, কোথায় আসেন ইত্যাদি। তো আমি সেটা তাদের সাথে আলোচনা করতে গিয়ে তারাও জানো এরকম মানে একটা বিব্রতকর অবস্থায় আমি মানে বোধ করি আর কি। আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি, এমনকি আমার স্কুলের ছাত্রছাত্রীরাও এই স্কুলের নাম বলতে গিয়ে তারা বিভিন্নভাবে মানে অপমানিত বোধ করেন নিজেকে, যে এরকম একটা স্কুল আমার স্কুলের নাম। গ্রামের নাম পরিবর্তন করতে চাইলে এলাকাবাসীকে আবেদন করতে হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মন্ত্রণালয় চাইলে এটি পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি। সরকার ওই যে 200 শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো শ্রুতিকটু নাম আছে সেগুলো পরিবর্তনের জন্য আর কি বলেছে, তো সেটার প্রেক্ষিতে যদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কাছে প্রস্তাব দাখিল করে তাহলে আমরা সেটা এখান থেকে সমন্বয় সভাতে পাস করিয়ে পাঠিয়ে দিব যথাযথ মন্ত্রণালয়ে। আর এলাকার নাম যদি পরিবর্তন এলাকাবাসী করতে চায় তাহলে এলাকাবাসী যদি আমাদের কাছে প্রস্তাব প্রেরণ করে কিংবা আবেদন দাখিল করে তাহলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে এখানে সমন্বয় সভাতে পাস করিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দিই। সরকার আগামী 6 মাসের মধ্যে শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যশোরের 5টি বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে, সেটি যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কিছু কিছু বিদ্যালয়ের নাম এমন আছে যেগুলো শ্রুতিমধুর নয়, এই ধরনের বিদ্যালয়গুলির নাম নিয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছে, সরকারও এই নাম পরিবর্তনের জন্য একটি নীতিমালা জারি করেছে, আমরা সেই নীতিমালা উপজেলা পর্যায়ে প্রেরণ করেছি,
তার আলোকে যশোর জেলায় ইতিমধ্যে 5টি বিদ্যালয়ের নাম আমরা যা জানতে পেরেছি এবং সেগুলো সেই নীতিমালার আলোকে প্রক্রিয়াধীন রয়েছে। সঠিক কাগজপত্র সব কিছু পেলে আমরা পরবর্তী ধাপের জন্য প্রেরণ করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতিকটু নাম পরিবর্তন করলেও থেকেই যাচ্ছে গ্রামের নাম, ফলে স্থানীয়দের বিড়ম্বনা পুরোপুরি লাঘব হচ্ছে না। তাই স্কুলের নাম পরিবর্তনের পাশাপাশি গ্রামের নামও পরিবর্তন চান তারা। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।